আসসালামু আলাইকুম, আমার নাম মঞ্জুর হোসেন, আমার বাড়ি ফেনী দাগরবুঞ্জিয়াতে, বয়স 37 বছর। আমার সমস্যাটা 1.5 বছর ধরেই হিপ জয়েন্টে ব্যথা পেন করতেছে। ব্যথাটা প্রথমে বেশি ছিল, পরবর্তীতে এখানে আসার পরে একটু কমছিল, এখন একটু হাঁটাচলা করতে পারি। আগে হাঁটাচলা করতে একটু কষ্ট হইতো, এখন ইজি। আমার ব্যথাটা ওই টাইমে ধরন ছিল একটু মোটামুটি ভালোই ছিল, মানে ইজিলি হাঁটতে কষ্ট হইতো। এখন এই 1 বছর সার ওষুধ খাইতেছি, খাওয়ার পর এখন মোটামুটি ব্যথাটা কমছে, আচার ব্যবহার আমার ভালো হয়েছে, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেনি, ভালোভাবে থেরাপিগুলো দিছে, মেডিসিনগুলো ঠিকমতো দিছে, খাওয়া থাকা কোনো অসুবিধা হয়নি। সে বলল স্যারের চিকিৎসা স্যার আলহামদুলিল্লাহ ভালো, তবে স্যারের নির্দেশনা চললে বিশেষ করে ভালো দিকটা পাওয়া যাবে। আমার মতন যারা আছে যদি বা হিপ জয়েন্টের ব্যথা, মাজা ব্যথা, যে বাত ব্যথা, ওদের সাথে আমাদের সাথে যদি কানেকশন থাকে, যোগাযোগ থাকে, তাদেরকে বলবো স্যারের চিকিৎসা নেওয়ার জন্য। এই কথাটা বলবো, আমি 1 বছরে স্যারের চিকিৎসা নিয়ে মোটামুটি ভালো আছি, স্যারের চিকিৎসা নিয়ে এখন আমি আল্লাহ যদি বাসায় সৌদি আরবে যাওয়ার জন্য চিন্তা ভাবনা আসি, যাওয়ার জন্য রেডি। স্যারে আমার যথেষ্ট উৎসাহ দিছে, যেতে পারবো, যাওয়ার জন্য আমি প্রস্তুত। আমার জন্য দোয়া করুন যেন আমি সারা জীবন সুস্থ হয়ে ভালো হয়ে চলতে পারি, যেন স্যারের নির্দেশে অনুগুণা মানি মানি চলতে পারি।